আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব হায়াত বাড়ানোর জন্য, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য পরীক্ষিত আমল সম্পর্কে। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অতিরিক্ত হায়াত পাওয়ার জন্য, অর্থাৎ হায়াত বেশি পরিমাণে বাড়ানোর জন্য আমলটা জানাবো। এটা কিন্তু অনেক পরীক্ষিত। তো অতিরিক্ত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য, আসলে হায়াত মৌতের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার নিকট কেউ যদি চায় বেশি দিন বাঁচার জন্য হায়াত, সে আল্লাহর নিকট চাইতে পারে, কোনো অসুবিধা নাই, এবং আল্লাহ তাআলা চাইলে তাকে দিতেও পারেন। তবে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা তো ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, তাহলে কিভাবে দিবে? হ্যাঁ, আল্লাহর নিকট যে যদি চাওয়ার মতো চাইতে পারে, বেশি বেশি দোয়া করে, হাদিসের মধ্যে এসেছে এই দোয়ার কারণে তার ভাগ্যও পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের মধ্যে নতুন কিছু লেখা হবে। এই জন্য দোয়া ভাগ্য পরিবর্তন করে দেয়, আর দোয়াও ইবাদতুল তাকদির, দোয়াটা ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বেশি আমল করতে হবে, বেশি আমল করতে হবে, অর্থাৎ সেটা নামাজ হোক, রোজা হোক, দান হোক, মানুষের সাথে ভালো ব্যবহার হোক, সত্য কথা বলা হোক, হাসি মুখে কথা বলা হোক, এমনকি প্রত্যেকটা ভালো কাজ করতে হবে। চুগলখুরি করা যাবে না, বাটপাতি করা যাবে না, ধোকা দেওয়া যাবে না, মানে প্রত্যেকটা ভালো কাজ বেশি বেশি করতে হবে। এটা করলে বেশি দিন বেঁচে থাকতে পারবেন। আর যে আমলটা, সেটা হলো আল জব্বারুল মুতাকাব্বির। আপনি সারা জীবন যতদিন বাঁচবেন, ততদিন এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা সকালবেলা ঘুম থেকে উঠে তিনবার পাঠ করবেন, এবং ঘুমানোর পূর্বে, ঘুম থেকে উঠে তিনবার আর ঘুমানোর পূর্বে তিনবার, আল জব্বারুল মুতাকাব্বির, আল জব্বার আল মুতাকাব্বির, আল জব্বারুল মুতাকাব্বির। এটার বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, আল জব্বারুল মুতাকাব্বির। এই গুণবাচক নামটা আপনি সকালবেলা তিনবার, সন্ধ্যায় তিন, মানে ঘুমানোর পূর্বে তিনবার, এভাবে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলার রহমতে আপনি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এটা অনেক পরীক্ষিত আমল, আপনারা সারা জীবন করবেন, আল্লাহ তাআলা সাহায্য সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তবে কখনো বাদ দিবেন না, বাদ দিলে আপনার লাভের পরিবর্তে লস হবে, এই জন্য বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলার নিকট অল্প আমল সেটা গ্রহণযোগ্য হয়, অল্প আমলও গ্রহণযোগ্য হয় যদি সেটা রেগুলার করা হয়ে থাকে, এজন্য রেগুলার করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনি এই আমলটা শুয়ে, বসে, দাঁড়িয়ে, হেঁটে, চলা, যে কোনো অবস্থায় এই আমলটা করতে পারবেন, তবে ওযু অবস্থায় করলে বেশি ভালো হবে। আল্লাহর উপর ভরসা করে আমলটা করবেন, বেশি দিন বেশি থাকতে পারবেন ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।